কুন্নুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু। মৃত 13 জনের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হলো ভয়ঙ্কর কপ্টার দুর্ঘটনায়। তামিলনাড়ুর কুন্নুরে MI-17 V5 কপ্টার দুর্ঘটনা নিয়ে জানালো বায়ুসেনা। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। অসাধারণ সেনা, প্রকৃত দেশপ্রেমিক, টুইট প্রধানমন্ত্রীর। সেনার আধুনিকীকরণে অনেক অবদান আছে, কৌশল ব্যাপারেও ব্যতিক্রমী ছিলেন জেনারেল রাওয়াত। কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যুতে টুইট প্রধানমন্ত্রীর। দেশের জন্য আজ দুঃখের দিন, টুইটে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আহত গ্রুপ ক্যাপ্টেনের দ্রুত কামনা করে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্যতিক্রমী সাহসী ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। কপ্টার দুর্ঘটনায় 13 জনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী। জেনারেল বিপিন রাওয়াতের যাত্রাপথ অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠান একেবারে পাপিয়া, যেভাবে ভয়াবহ দুর্ঘটনা এবং সেই কুন্নুরে বায়ুসেনার কপ্টার ভেঙে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ 13 জনের মৃত্যু হয়েছে, আমি একেবারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাঁর যাত্রাপথ। আজ সকাল 9টায় রওনা হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত। সকাল 9টায় বিশেষ বিমানে করে তিনি রওনা হয়েছিলেন, দিল্লি থেকে রওনা হয়েছিলেন বিপিন রাওয়াত। এবং সেই বিশেষ বিমানে করে তিনি প্রথমে এসে পৌঁছান সুলুরে, তামিলনাড়ুর সুলুরে এসে পৌঁছায় বিশেষ বিমান 11:35 নাগাদ। সেখান থেকে আবারও MI-17 V5 কপ্টার ওড়ে, সেই কপ্টারে মোট 14 জন ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত সহ মোট 14 জন তারা রওনা হন। এবং এরপরে কুন্নুরে তামিলনাড়ুতে নীলগিরি চা বাগানের মধ্যে ভেঙে পড়ে এই কপ্টার, যে ভয়াবহ দুর্ঘটনা। এবং যে ভয়াবহ দুর্ঘটনা, ইতিমধ্যেই 13 জনের মৃত্যু হয়েছে, আমি আরও একবার দেখানোর চেষ্টা করব। এই বিশেষ বিমানে করে আজ সকাল 9টাতেই রওনা হয়েছিলেন, দিল্লি থেকে রওনা হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত। সেই বিশেষ বিমান প্রথমে এসে পৌঁছায় সুলুরে, তারপরে MI-17 V5 কপ্টার, যে কপ্টারে করে জেনারেল বিপিন রাওয়াত রওনা হন। তিনি রওনা হয়েছিলেন এরপরে ওয়েলিংটনের উদ্দেশ্যে 12:20 নাগাদ, কুন্নুরের কাছে নীলগিরি চা বাগানে ভেঙে পড়ে এই কপ্টার। ভয়াবহ দুর্ঘটনা পাপিয়া, মর্মান্তিক দুর্ঘটনা, যে দুর্ঘটনার কবলে পড়েন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত সহ মোট 13 জনের মৃত্যু হয়েছে পাপিয়া। অনুষ্ঠান একদমই তাই, এবং জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত, তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী। কি বলেছেন তিনি দেখুন। অ্যাকচুয়ালি বিপিন ওয়াজ জুনিয়র টু মি। আমি যখন ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম, বিপিন ওয়াজ ওয়ান অফ মাই ক্যাডেটস। হি ওয়াজ আ ভেরি ব্রাইট ক্যাডেট, ভেরি ব্রাইট ক্যাডেট, and he justified all our expectations by getting the sword of honor in his course. ওই সময় আমি অবশ্য পোস্টিং আউট হয়ে গেছি। তবে আরেকটা হচ্ছে যে কি, বিপিনের বাবার স্টাফ অফিসার আমি ছিলাম, ব্রিগেডিয়ার লেটার জেনারেল রাওয়াত। দেয়ার মিলিটারি ফ্যামিলি, ওনার বাবা আমার বস ছিলেন ফর আ ওয়াইল, সো আই হ্যাভ ওয়ার্ক উইথ হিজ ফাদার অলসো। ভেরি ফাইন, আমি ইটস ভেরি ফাইন ফ্যামিলি আর কি বলবো। ইজ এ ভেরি ফাইন জব, ভেরি ব্রাইট অফিসার, উই লস্ট আ ভেরি গুড অফিসার, অ্যান্ড হি উড হ্যাভ ফেয়ার ভেরি ওয়েল অলসো। তবে হ্যাঁ, এখন উনি চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন, অ্যান্ড হি ইজ নাও প্রথম ডিফেন্স স্টাফ, প্রথম সিডিএস, দ্য ফার্স্ট সিডিএস ইন হিস্ট্রি, এটা প্রথম, উনি প্রথম। এবং এই নিয়ে অ্যাডজাস্টমেন্ট যেটা করার ছিল তিনি করছিলেন। সময় লাগবে, সময় লাগবে, এবং এটা ইট ওয়াজ ভেরি গুড, ভেরি সরি দ্যাট দিস হ্যাজ হ্যাপেন। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। অমিত শাহ রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, নির্মলা সীতারামন রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক শুরু হয়েছে এই ভয়ঙ্কর বিপর্যয় MI-17 V5 কপ্টারের দুর্ঘটনা নিয়ে এই বিশেষ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। অজিত ডোভাল রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন, অমিত শাহ রয়েছেন এই বৈঠকে। কর্নেল নীলরতন মিত্র, আপনার কাছে আসবো। কর্নেল মিত্র, এই জায়গাটা মানে অনেক কারণ তো উঠে আসছে, অবশ্যই তদন্ত হবে, নিরাপত্তার
এই যে বিষয় জায়গাটা সেটাও উঠে আসছে, তার পাশাপাশি আবহাওয়া উঠে আসছে, টেকনিক্যাল কোন রকম কোন ত্রুটি ছিল না কিনা, কিন্তু 6000 মিটাই উচ্চতাই হোক বা একেবারে ঘন অন্ধকারের মধ্যে সীমান্তের কাছাকাছি বাহিনীকে পৌঁছে দেওয়া, তো যে কোনো রকম প্রতিকূলতার মধ্যেই তো উঠতে সক্ষম বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টার, তো যাত্রাপথে কি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকতে পারে যে কারণে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো না? দেখুন, Mi-17B5 খুব রোবাস্ট হেলিকপ্টার, অ্যান্ড এইটা 2012-তে এসেছিল, স্টার্ট হয়, আর আখুরের মধ্যে শুধু দুটো ইনসিডেন্টই হয়েছে, একটা শ্রীলঙ্কাতে মিসাইলে ভেঙে পড়েছে আর এইটা। ইট ইজ ভেরি আনফর্চুনেট, ইট ইজ ওয়ান ইন মিলিয়ন চান্স। এটা হতে পারে কি ক্লাব উইথ দ্য এই টেকনিক্যাল প্রবলেম, ওয়েদারও ওকে মানে একটা এ করেছে, অ্যাড করেছে, করে ওই যে জায়গাটা হচ্ছে লো মানে লেভেল হিলস আছে যেখানে টার্নিং রেডিয়াসটা খুব কম, আর তদন্ত তো বেরোবে ঠিক, বাট মেইনলি এটা হতে পারে না কি সাচ এ এক্সপিরিয়েন্স পাইলট, আর যখনও ভিআইপি ফ্লাইট হয় তার যে চেকসগুলো হয় খুব স্ট্রিঞ্জেন্ট হয়, খুব তার আগের দিন খুব ভালোভাবে ওকে চেক করা হয়, সেই জন্যে ইট ইজ এ ভেরি মিস্ট্রি কি এটা মানে কোর্ট অফ ইনকোয়ারিতে বুঝতে পারবে কি টেকনিক্যাল প্রবলেম সঙ্গে কী ফ্যাক্টরস হতে পারে যে জন্যে এই দুর্ঘটনাটা ঘটলো। কেন কি নর্মালি হেলিকপ্টার ছোটো মোটো যদি কোনো প্রবলেম হয় তো ক্যাপাবিলিটি আছে ওইটা সিঙ্গেল ইঞ্জিনে ল্যান্ড করবার, বা দুটো ইঞ্জিন চলে গেলেও একটা অটো রোটেশনে এসে ল্যান্ড করতে পারে, বা এইটা যেরকম হয়েছে যত স্পিডে ফুল স্পিডে হিট করেছে গ্রাউন্ডটাকে, এটা কোনো টেকনিক্যাল আর ক্লাব উইথ ওয়েদার কন্ডিশনের জন্য হয়েছে আমার, আমি যেটা ভাবি সেটা কোর্ট অফ ইনকোয়ারিতে কিছু না কিছু বেরোবে ঠিক, নাহলে হেলিকপ্টারটা খুব রোবাস্ট অ্যান্ড খুবই মানে মডার্ন হেলিকপ্টার হচ্ছে। একদমই, আর এই হেলিকপ্টারেই ছিলেন দেশের সর্বোচ্চ সামরিক অফিসার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী ও একাধিক সেনা অফিসার। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত ও আরও 11 জন সেনা অফিসারের মৃত্যু হয়েছে এই ভয়ঙ্কর কপ্টার বিপর্যয়। প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা শোক প্রকাশ করে কি বলেছেন দেখুন। সাধারণত এরকম অ্যাক্সিডেন্ট খুব কমই হয়, ভেরি আনফর্চুনেট, অ্যাক্সিডেন্ট হয় না তা তো না, অ্যাক্সিডেন্ট হয়, ভেরি আনফর্চুনেট এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, এত লোক মারা গেল, একজন বড় অফিসার মারা গেলেন, তার ফ্যামিলি মেম্বার্স মারা গেলেন, ভেরি স্যাড, ভেরি স্যাড, নো উই ফিল ব্যাড ফর এভরি ওয়ান ইনভলভ ইন দিস এন্ড ইজ স্যাড ফর দ্য নেশন অ্যান্ড আর্ম ফোর্সেস। কেন হয়েছে দ্যাট অফ কোর্স দ্য কোর্ট অফ ইনকোয়ারি ইনভেস্টিগেশন এজেন্সি উইল ফাইন্ড আউট ভেরি সুন। তবে সব রকম প্রিকশন নেওয়া হয়, দ্য বেস্ট অফ দ্য পাইলটস অ্যান্ড ক্রু ফ্লাই দিস এয়ারক্রাফট ওয়েন ভেরি ইম্পর্টেন্ট পিপল আর অন বোর্ড। This aircraft has been very, very reliable. A twin-engine helicopter. It is a later version of the Mi-17. Mi-17, you call it Mi-17-1 VSJ, it has V5. It's very modern to my mind. And that is the aircraft we use for carrying such important personalities. General Bipin Rawat-er mrityute shok prokash kore Uttarakhand-er mukhyamantri ki bolechen. Dekhun. Ek sainik putro hone ke nate, hamesha उनके अंदर इतनी सादगी सरलता थी कि हमेशा वो मेरा मार्गदर्शन करते रहते थे। अभी कुछ दिनों के अंतराल में ही मुझे उनके साथ मेरे पिताजी की जो रेजिमेंट है महार रेजिमेंट के सेंटर में उनके साथ जाना था, लेकिन बीच में ही नियति को कुछ और मंजूर था। आज उनके परिवार पर जिस प्रकार का एक कष्ट आया, बड़ा कष्ट आया है, और मैं समझ सकता हूँ एक सैनिक पुत्र होने के नाते कि उनके परिवार पर क्या बीत रही होगी। मैं भगवान से प्रार्थना करता हूँ, उन्होंने संपूर्ण जीवन भर माँ भारती की सेवा की है, राष्ट्र की सेवा की है, भगवान उनको अपने श्री चरणों में स्थान दे। আলোচনায় আসবো ব্রিগেডিয়ার দত্ত, আপনার কাছে আসবো একেবারে আবহাওয়ার প্রশ্নে। সকাল 9টায় যখন রওনা দিলেন তখন একটু কুয়াশা ছিল,
তো সেই কুয়াশার মধ্যে রওনা দিলেন তিনি এবং তারপর কপ্টারে উঠলেন সুলোর থেকে। তো কপ্টারে চড়ার পর আবহাওয়ার তেমন কোনো সমস্যা হয়ে থাকতে পারে কি যাতে পাইলট দিশাহীন হয়ে পড়লেন এবং এই ভয়ঙ্কর বিপর্যয় ভয়ঙ্কর দুর্ঘটনা এড়াতে পারলেন না? আমি একটা চ্যানেলে শুনেছি আজকে সকালে, এবং ওখানে ওই চ্যানেলের বিশেষজ্ঞ বলছিলেন বারবার যে সুলুর থেকে নেট ক্লিয়ার মেটেরিয়ালটা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। যদিও না আপনার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না, আপনাকে একটু বিরত করছি, আবারও আপনার কাছে যোগাযোগ করার চেষ্টা করব এবং স্পষ্টভাবে আপনার কথা যাতে শোনা যায় আমরা চেষ্টা করছি শুনতে। আপনাদেরকে জানিয়ে রাখি কপ্টারের পাইলট ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান, 109 নম্বর ইউনিটের কমান্ডিং অফিসার পৃথ্বী সিং চৌহান। এই পৃথ্বী সিং চৌহান তার অবস্থা আশঙ্কাজনক, এমনটা ANI সূত্রে খবর। 13 জনের মৃত্যু কপ্টার দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। এদিকে নিরাপত্তা কমিটির বিশেষ বৈঠক যেটা শুরু হয়েছে, অমিত শাহ রয়েছেন, অজিত ডোভাল রয়েছেন, নির্মলা সীতারামন রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, রাজনাথ সিং রয়েছেন এই বৈঠকে। কিভাবে দুর্ঘটনা ঘটল, কি কি করলে আরো দুর্ঘটনার পরবর্তীকালে এড়ানো সম্ভব, এ সমস্ত কিছু নিয়ে আলোচনায় এই বিশেষ নিরাপত্তা কমিটির বৈঠক।